হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল পিবি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে সরকারি স্কলারশিপের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি। তুমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি। প্রধানমন্ত্রী যশস্বী স্কলারশিপ 2023। প্রধানমন্ত্রী যশস্বী স্কলারশিপে আবেদন চলছে, যা আবেদন করলেই পাবেন 1,25,000 টাকা। আবেদনের শেষ তারিখ কত, কবে থেকে আবেদন শুরু হয়েছে, কীভাবে আবেদন করবেন বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন। পুরো ভিডিও না দেখলে কিছুই বুঝতে পারেন না, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তাই দেরি না করে ভিডিওটাকে শুরু করছি। যশস্বী 2023 মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এর অন্তর্ভুক্ত ন্যাশনাল টেস্টিং এজেন্সির দ্বারা পরিচালিত একটি অত্যন্ত সুপরিচিত স্কলারশিপ হল পিএম যশস্বী স্কলারশিপ। মূলত আর্থিকভাবে অনগ্রসর শ্রেণীর মেধাবী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এই স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদানের আগে তাদের একটি প্রবেশিকার মাধ্যমে বাছাই করা হয়ে থাকে। আগামী 17 আগস্ট তারিখ পর্যন্ত 2023 সনের জন্য আবেদন প্রক্রিয়া চলবে। এই প্রতিবেদনের মাধ্যমে এই প্রকল্পের লক্ষ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আমরা আপনাদের সঙ্গে বিশ্লেষণ করব। পিএম যশস্বী স্কলারশিপের যোগ্যতা। পিএম যশস্বী প্রকল্পের আবেদনকারী ছাত্রছাত্রীদের যোগ্যতা নিম্নরূপ। যে সমস্ত ছাত্রছাত্রী বর্তমানে ক্লাস 9 থেকে 11 পড়াশোনা করছে, কেবলমাত্র তারাই এই প্রকল্পের জন্য আবেদনযোগ্য। ক্লাস 9 পাঠরত ছাত্রছাত্রীদের বয়স হতে হবে 1-4-2006 থেকে 31-3-2010 সালের মধ্যে, এবং ক্লাস 11 পাঠরত ছাত্রছাত্রীদের বয়স হতে হবে 1-4-2004 থেকে 31-3-2008 সালের মধ্যে। আবেদনকারী ছাত্রছাত্রীদের ওবিসি, ইবিসি অথবা ডিএনটি শ্রেণীভুক্ত হতে হবে। তাদের পারিবারিক বাৎসরিক আয় হতে হবে 2.5 লক্ষ টাকার মধ্যে। ছেলে এবং মেয়ে সকলেই আবেদন করতে পারবে এই স্কলারশিপের জন্য। এই সকল আবেদনকারী ছাত্রছাত্রীরা প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হবে, তাদেরকে এই স্কলারশিপ দেওয়া হবে। উত্তীর্ণ না হলে কিন্তু আপনারা এই স্কলারশিপ পাবেন না। পিএম যশস্বী স্কলারশিপের সুবিধা। প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে মোট 15,000 জন মেধাবী ছাত্রছাত্রীদের বেছে নেওয়া হবে। তাদেরকে প্রতি বছর 75,000 টাকা থেকে 1,25,000 টাকা বৃত্তি প্রদান করা হবে। ক্লাস 9 পাঠরত ছাত্রছাত্রীদের 75,000 টাকা এবং ক্লাস 11 পাঠরত ছাত্রছাত্রীদের 1,25,000 টাকা দেওয়া হবে। এর ফলে তাদের পরিবারের পক্ষে কোচিং ফ্রি থেকে শুরু করে পড়াশোনার ও অন্যান্য খরচ সামলানো অনেকটাই সহজ হবে। পিএম যশস্বী স্কলারশিপের প্রবেশিকা পরীক্ষা কাগজে কলমে ওএমআর শিটের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। দেশের মোট 78টি শহরে এই পরীক্ষার ব্যবস্থা করা হবে। পরীক্ষায় 400 নম্বরের মধ্যে মোট 100টি MCQ টাইপ প্রশ্ন থাকবে। এর মধ্যে পরীক্ষার্থীরা 2.5 ঘন্টা সময় পাবে, অর্থাৎ 150 মিনিট সময় পাবে। প্রশ্নপত্র হবে ইংরেজি এবং হিন্দি ভাষাতে। আগামী 29/9/2023 শুক্রবার পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার বিষয় নিচে দেওয়া হলো। বিষয় জেনারেল নলেজ 25টি প্রশ্ন থাকবে এবং পূর্ণমান 100 থাকবে। বিজ্ঞান 20টি প্রশ্ন থাকবে, 80 নম্বরের মধ্যে হবে। অঙ্ক 30টি প্রশ্ন থাকবে, 120 নম্বরের মধ্যে হবে। সমাজবিজ্ঞান 25টি প্রশ্ন থাকবে, 100 নম্বরের মধ্যে হবে। এই স্কলারশিপে আবেদন প্রক্রিয়া। প্রকল্পের আবেদনের পূর্বে পরীক্ষার্থীদের প্রথমে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এর জন্য প্রথমে yet.nta.ac.in এই ওয়েবসাইট ভিজিট করতে হবে। তারপরে হোম পেজের মধ্যে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন হেয়ার অপশনে ক্লিক করতে হবে। সেখানে রেজিস্ট্রেশনের পর হোম পেজ থেকে লগ ইন অপশনে ক্লিক করতে হবে। লগ ইন সম্পূর্ণ হলে আবেদনকারীর ফর্মটি, যাবতীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। ফর্ম ফিল আপ করে আবেদনের শেষে ফর্মটি ডাউনলোড করে রেখে দিতে হবে। ফর্মটি ডাউনলোড করে রাখলে আপনার পরবর্তীতে আপনাদের স্টেটাস চেক করতে পারবেন। সময়, প্রয়োজনীয় ডকুমেন্ট, পূর্ববর্তী ক্লাসের মার্কশিট, ইনকাম সার্টিফিকেট, আধার কার্ড, আধার লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সম্প্রতি তোলা ছবি, কাস্ট সার্টিফিকেট, পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র অনুষ্ঠিত প্রবেশিকা পরীক্ষায় দেশের মোট 78টি কেন্দ্রে পরীক্ষার সুযোগ রয়েছে। পশ্চিমবঙ্গে পরীক্ষার্থীদের জন্য কলকাতা ও শিলিগুড়িতে পরীক্ষার আয়োজন করা হবে। গুরুত্বপূর্ণ তারিখ, আবেদনের শেষ তারিখ 17/8/2023 এবং পরীক্ষার তারিখ 29/9/2023। এই 17/8/2023 মধ্যে আপনাদের আবেদন করতে হবে। যারা এখনও আবেদন করেননি অতি সত্ত্বে আবেদন করুন। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন।